ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেছেন যে এখানে কিছু মশলাপাতি তেল টেল দিয়ে পেস্টেজ দিয়ে কাঁচামরিচ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে বহু কিছু দিয়ে দেখেন। আজকে যেই পাকটা হবে সে পাকটি হচ্ছে যে ভোনা খিচুড়ি পোলার চাউল দিয়ে আর গোজ দিয়ে ভোনা খিচুড়ি বাগানো হবে। আপনারা সাথেই থাকুন, দেখা যাবে ইনশাআল্লাহ। দেখেন যে এই যে এখানে যে গোস রয়েছে সেই গোসটাই কিন্তু দেওয়া হবে ওখানে। এই যে ওই ড্যাগের মধ্যে এগুলো দেওয়া হবে। রেসিপিটা হবে, আশা করছি অনেক মজাই হবে। দেখতেছেন যে যে চাউল দেওয়া হচ্ছে, দুই তিন প্রকারের ডাউল দেওয়া আছে, আর হচ্ছে লোকা যে পোলার চাউল দিয়ে কিন্তু এই বোনা খিচুড়িটা পাকানো হবে। আশা করি দেখতেই থাকুন আর সাথেই থাকুন, আবার দেখা হচ্ছে। দেখুন যে কি সুন্দর বলক উঠেছে কিন্তু দেখা যাচ্ছে। এখন চাউল দিয়ে দিচ্ছি, চাউল ডাউল সব কিছু দিয়ে দিচ্ছি। আজকে অনেক মজা হবো ইনশাআল্লাহ। দেখতেছেন যে আমরা গোস দিয়ে দিচ্ছি কিন্তু অনেক গোস, অনেক গোস। দেখো পড়া দেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হবো। দেখতেছেন যে অনেকগুলো এখানে আমানামান মরিচ দেওয়া আছে, কাঁচামরিচ আনামানাম কাঁচামরিচ, এই জন্য দেওয়া হয়েছে যে যারা জাল বেশি খায় তারা একটু চট খেয়ে খাইল, ঠিক আছে। আমরা তো জাল কমই খাই, আমাদের খাওয়ার মধ্যে লিমিট আছে। এগুলো কি দেওয়া আবার এতক্ষণে? কি মরিচ, মরিচের গুঁড়া, এই তো এখন দিলে গেলে মিশবো। দেখি আল্লাহ ফাইনাল লাগবে। আর তোমার আমি এমনি মজা হয়, তোমার এমনি এমনি মজা হয়, আর আজকে আরো বেশি মজা হবে কারণ সেন্ড করতে মামার সস পাতা নাই। হ্যাঁ, সস পাতা আছে নাকি গুঁড়া আছে? যাই, আপনি যাই নেন, আমার কাছে লোক চাইছে আমার কাছে। এটা কি জানি কয়, এটাকে সস কয় না? এত সুন্দর গ্রান বেরোইছে মামা,
নাইরে দাও একটু, এত সুন্দর হয়েছে কালার। পরে দেন পর দেয় দর্শক দেখতেছেন যে আজকের মতো এখানে ভিডিও ক্লোজ করছি, কারণ রান্না শেষের দিকে রান্না শেষ হয়ে গেছে। এখন আর ভিডিও দীর্ঘ করব না, এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।